মিশন এপিএসসি এই যে ইউটিউব চ্যানেলটোলৈ আপোনালোক সকলোকে আন্তরিক স্বাগতম জানাইছো। আজি আমি ডিসকাস কৰিবলৈ লৈছো কেইটামান ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চনস ফ্রম ইন্ডিয়ান ইকোনমিক্স, যিবিলাক আগতে এপিএসসির এক্সামত, এপিএসসির প্রিলিমসর এক্সামত, এপিএসসির বিভিন্ন ধরনের জেনারেল সেকশনের যিবিলাক এমসিকিউ এক্সাম হয় সেই এক্সামবিলাকত আহি যোৱা 10টা কোয়েশ্চন আজি আপোনালোকৰ কাৰণে লৈ আহিছো। যদি আপোনালোকে ভিডিওটো চাই উপকৃত হয় বুলি ভাবে দেন প্লিজ চ্যানেলটো লাইক কৰিব, শেয়ার কৰিব, সাবস্ক্রাইব কৰিব। So our first question is the government of India earns, the government of India earns maximum revenue from income tax, then we have corporate tax, then we have sales tax, we have GST. So ama kudise government of India por pura maximum revenue pai, income tax or pura government India revenue beshi na pai, সেলস ট্যাক্সৰ পৰাও নাপায়, আমাৰ জি এচ টিৰ পৰাও নাপায়। সো মেইন যিটো আমাৰ কোঅপাৰেটিভ চেক্টৰ হয় ইয়াৰ পৰা মেক্সিমাম ৰেভিনিউ পায়। অ'কে, মেক্সিমাম ৰেভিনিউ, ট্ৰাই টু ৰিমেম্বাৰ ইট। সো গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াই বেচিকেলি ৰেভিনিউৰ মেজৰিটি অফ পাৰ্চেণ্টেজ কোঅপাৰেটিভ চেক্টৰৰ পৰা পায়। অ'কে, সো অপশ্যন বি ইজ দ্য কাৰেক্ট আনচাৰ। অ'কে, সো কামিং টু দ্য নেক্সট কুৱেশ্যন, আমি নেক্সট কুৱেশ্যনত যাব ট্ৰাই কৰোঁ। হোৱাট ইজ দ্য নেক্সট কুৱেশ্যন? Okay, let me go to next question. Yes. Next, another important question is, what is the source of income? What is the most important source of income for the government of India? So government of India khetot most source of most important source of income for the government of India ki ki ase, interest ase, excise duty ase, license fee, income tax. Mona rakhibo excise duty, amar jete excise duty hoy je bilak amar goods hoy bahirole ami je bilak export koru he bilakor khetot jitu amar excise charges lage, that charge jor pore amar basically go Indian government e income to sobotke beshi pay. Okay, so we can say it is an excise duty. Okay, option B is the correct answer. To move to the next question, the next question ami move korim. সো নেক্সট কুৱেশ্যন সুধিছে, আমাৰ একচুৱেলি গভৰ্ণমেণ্টৰ ইকনমিৰ ক্ষেত্ৰত দুটা পলিচি থাকে, এটা হৈছে ফিচিয়েল পলিচি আৰু এটা হৈছে মনিটেৰী পলিচি। সো মনিটেৰী পলিচি এখন কোনে ফৰ্মুলেট কৰে আমাক সুধি আছে। সো অপশ্যনছ আৰ ৰিজাৰ্ভ বেংক অফ ইণ্ডিয়া, নেশ্যনেল ডেভেলপমেণ্ট অফ কাউন্সিল, প্লেনিং কমিশ্যন, মিনিষ্ট্ৰী অফ ফাইনেন্স। অ'কে, সো মনত ৰাখিব যিটো আমাৰ মনিটেৰী পলিচিজ হয়, মনিটেৰী পলিচি যিবিলাক টকা নিৰ্ধাৰণ কৰাৰ যিবিলাক নীতি আপুনি ক'ব পাৰে, সো তেনেকুৱা ধৰণৰ নীতিবিলাক কোনে ফৰ্মুলেট কৰে? সো আমাৰ অপশ্যনছবিলাক আছে ৰিজাৰ্ভ বেংক অফ ইণ্ডিয়া, নেশ্যনেল ডেভেলপমেণ্ট কাউন্সিল, প্লেনিং কমিশ্যন, মিনিষ্ট্ৰী অফ ফাইনেন্স। সো ইট ইজ ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট, সো আপোনালোকে জনাটো দৰকাৰ, ৰিজাৰ্ভ বেংক অফ ইণ্ডিয়াই মনিটেৰী পলিচিবিলাক ফৰ্মুলেট কৰে। অ'কে, সো কামিং টু দ্য নেক্সট কুৱেশ্যন, নেক্সট কুৱেশ্যনটো আমি ডিছকাছ কৰোঁ। হুইচ অফ দ্য ফলোয়িং ডিপাৰ্টমেণ্ট ইজ ৰেছপনচিবল, কোনটো ডিপাৰ্টমেণ্ট ৰেছপনচিবল হয় ফৰ প্ৰিপেৰেশ্যনছ অফ ইউনিয়ন বাজেট? সো মনত ৰাখিব, আমি যেতিয়া ইউনিয়ন বাজেট কেন্দ্ৰই বা যিজন ফাইনেন্স মিনিষ্টাৰ হয় তেখেতে উত্থাপন কৰে কেন্দ্ৰত বা লোকসভাত, সো সেই যিখন বাজেট সেইখন বাজেট কোনে আচলতে প্ৰিপেৰেশ্যন কৰি দিয়ে? সো অপশ্যনছ আৰ কৈছে ফাইনেন্স ডিপাৰ্টমেণ্টে কৰে, ৰিভিনিউয়ে কৰে, এক্সপেণ্ডিচাৰে কৰে, ইকনমিক এফেয়াৰ্ছ। মনত ৰাখিব ইকনমিক এফেয়াৰ্ছ যিটো ডিপাৰ্টমেণ্ট হয় সেই ডিপাৰ্টমেণ্টে বেচিকেলি ইউনিয়ন বাজেটটো বনাই দিয়ে, আৰু সেইখন ইউনিয়ন বাজেট কি কৰে বৰ্তমানো 2021 চনত নিৰ্মলা সীতাৰমণে বেচিকেলি ইকনমিক এফেয়াৰ্ছ ডিপাৰ্টমেণ্টৰ পৰা ইউনিয়ন বাজেটটো লৈ পেলাই সংসদত উপস্থাপন কৰিছে। সো অপশ্যন ডি ইজ দ্য কাৰেক্ট আনচাৰ। সো কামিং টু দ্য নেক্সট কুৱেশ্যন, হুইচ অফ দ্য ফলোয়িং which of the following you can say Mahatma Gandhi's series of currency notes issued by RBI has drawing the parliament house depicts on it? So kuntu Mahatma Gandhi series thoka currency notes RBI issue korise jot parliament house or drawing ase, drawing of the parliament house depicted on it. Okay, so mona rakhibo 50, so jitu amar 50 thokar note sate eto ullekh ase. Next, non development expenditure involved, আমাৰ যিটো নন ডেভেলপমেণ্ট এক্সপেণ্ডিচাৰ, দুটা টাইপৰ এক্সপেণ্ডিচাৰ আছে, এটা আছে ডেভেলপমেণ্ট এক্সপেণ্ডিচাৰ আৰু এটা আছে নন ডেভেলপমেণ্ট এক্সপেণ্ডিচাৰ। অ'কে, ডেভেলপমেণ্ট এক্সপেণ্ডিচাৰ মানে যাৰ পৰা আমাৰ বেনিফিট হয়, যেতিয়া আমি ইনকেছ ছাপ'জ আমাৰ ইৰিগেশ্যন, ছাপ'জ ইৰিগেশ্যনত কি হয়, ইৰিগেশ্যনত যেতিয়া আমি এক্সপেণ্ডিচাৰ কৰোঁ, খৰচ কৰোঁ, অভিয়াছলি ইৰিগেশ্যনৰ পৰা কি হয় যথেষ্ট পৰিমাণে বেনিফিট ইনকাম চ'ৰ্চ জেনেৰেট হয়, ৰাইট? সো ডিফেন্সৰ ক্ষেত্ৰতো আমাৰ বেনিফিট হয়, ডিফেন্সৰ ক্ষেত্ৰতো আমি ডেভেলপমেণ্ট এক্সপেণ্ডিচাৰ বুলি ক'ব পাৰোঁ,
বাট ইন্টারেস্ট পেমেন্ট সাবসিডিজ যিবিলাক দিওঁ সেইখিনি কি হয় বেসিক্যালি নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার ইনভলভ সো অপশন থ্রি দেট ইজ এ এন বি দেট ইজ অপশন থ্রি ইজ দ্য কারেক্ট আনসার এ আর বি হব নন ডেভেলপমেন্ট দেট ইজ ইন্টারেস্ট অফ পেমেন্ট সাবসিডিজ ওকে কামিং টু দ্য নেক্সট ইম্পর্টেন্ট কুয়েশন নেক্সট ইম্পর্টেন্ট কুয়েশন সুধিছে ডেফিজিট ফাইনেন্সিং মিন্স দেট দ্য গভর্নমেন্ট বোরোস মানি ফ্রম দ্য ডেফিজিট ফাইনেন্সিং মানে কি যেতিয়া গভর্নমেন্টে মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পৰা যেতিয়া মানি বড়ো করে বা ধারলে লয় তো সেই কেসত আমি কি বলে কম এই ডিফিসিয়েট ফাইনেন্সিং সো এনসার ইজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ দ্য কারেক্ট অ্যানসার দেন কামিং টু দ্য নেক্সট কুয়েশন তো আমার কি আছে Okay, let me go. So, which of the following bank is known as banker of banks? It is very, very common questions. I mean, all of you know, here take APSC. All of you like exam mode. That is Reserve Bank of India. Kya kora hai banker of banks? Because Reserve Bank of India, all of you like niti nidharan kore. Monetary policy ru head Reserve Bank of India hoy. Okay. So, coming to the next question. Next question, I mean, discuss kore ba goya so. So, the term marginal. সো আমার দুটো টার্মর কথা কৈছে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি এন্ড নেট ডিমান্ড এন্ড টাইম লায়াবিলিটি সমটাইমস এপিয়ারিং ইন নিউজ আর রিলেশন সো যা আমার মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি বা নেট ডিমান্ড টাইম লায়াবিলিটি এই টার্মবিল কোনটো অপারেশনত ইউজ করা কমিউনিকেটিংত নহয় মিলিটারিত নহয় সাপ্লাই ডিমান্ডত নহয় ইট ইজ বেসিক্যালি ব্যাঙ্কিং অপারেশন সো অপশন ইউ ক্যান সে অপশন এ ওকে সো coming to the next question next so aru nai ekhini asile ajir question jodi apnaloke video to sai aprokito hoise bili bhabise then please channel to like share and subscribe kor dibo ekhini previous year ot huli goise apsc so enuka dhoron question economics or pra dekha pa jay thank you for watching